আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 3 তারিখ মার্চ 2023, আজাদী টিভির ফাতি আই তালাল আহমেদ। আজার খবর, হানা রেশন কল রোহিঙ্গা মাসাদ জানার কালা হর ইউনার মাহেরুগ গয়া। বিদেশি টিয়ালে আরো 70,000 রোহিঙ্গার বাসন চরত পারগারে বলা সার বাংলাদেশের হকুমতে। আম মঞ্চর হাতিয়া দরিয়া ডাই পিডিএফ মেম্বারের লাশের মাথা ফাইয়া বর্মা সাগান এলাকাত। আর সই টেমর ওয়ারে সই খবর ফেবাল্লা আর আর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কর আর হাসাতু আসাদ বেল আইকন গা সিবিদ আর সোশ্যাল মিডিয়ার পেজ জরিয়ে ফলো করি ফারিবা। খবরের তফসিল, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থানা রেশন কল সময় দিয়ে শুরু করে যদি হেড়ে গেল বেশি বারে ইউনের ওর তক্কর মাহের গইয়া দেশ বিদেশের কারবাই গড়ি বলা হইয়া যে রোহিঙ্গা কল লাহানা জিন্দিগা দম মতর মামলা বলে হইয়া দেহান জানা গিয়া। ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP এ মাসে শুরু তুলতে রোহিঙ্গা রেশন কল সময় দিয়ে যারা দুনিয়ার হানার এজেন্সি হিবত ফান্ডিং এর হোমি অয় বলে জানাল। হানা অকল হমা ফেলা ফর দেহিয়ান একান দেশ বিদেশের নাকামিয়াবি যারা আয় রোহিঙ্গা ফ্যামিলি লোক ইয়ার আগে হত অকল হই দেহাড়ে হিতারাত্ম আগলতে হানার দাম বাড়ি দুঃখত বলে হইল যারা দেশ বিদেশে তো ফান্ডিং দিয়ে রোহিঙ্গা অকল রেশন হামা বন করেন সা বলে বর্মার ওয়ার ইউএন স্পেশাল রাপিটি টম অ্যান্ড্রুসে বয়ান দিয়ে। অ্যান্ড্রুস দিবে জিনিভাত ইউএন হিউম্যান রাইট কাউন্সিলর বয়ান দিয়ে হিবার হতাম মজে রোহিঙ্গা অকল হানার রেশন অকল হামাই দিয়ে দেহিনে 1 মিলিয়ন ওয়ার রিফিউজির আসর গরিব বলে হইয়া। ইউএনআর আমদাদি এজেন্সি অকলার দাবি মজিন ফতি 10 জন রোহিঙ্গা ফয়েন্দর বুতরে সাজ্জানত্ব হানার হমি জরিয়া হম ওজনাদ্দ হম লাম্বা অদ্দিহান লত পাইয়াম আর ফতি 10 জন হামিল বেড়িয়েন্দর বুতরে সাজ্জানত্ব কমজোরি অকল লত পাই বলে হর। WFP দাবি মজিন হিতারাত্ত এখন $165 মিলিয়ন টিয়ার ফান্ডিং এর হমি আছে আর হিয়ানল্লা হিতারাত্ত রোহিঙ্গা রেশন $2 দর হমে ফেলা ফুজ্জ বলে হইয়া। ইউএনআর হানার এজেন্সি হিবাদ দাবি মজিন রেশনের কার্ড যদি হিনলে রিফিউজি অকলে ক্যাম্পত দোয়ানা কলে যাই 40 ডলে ফোন হানা কল লইতে পারিব যারা অর্গানাইজেশন হিবে নিজ হাম রেশন অকল রোহিঙ্গার দিত পারা দিহে অনলা চিন্তা জাহির গজ্জা। হুশিয়ারি জারি গই স্পেশাল রাপিটিউর অ্যান্ড্রুস ইউএন মেম্বার স্টেট অকল রোহিঙ্গার সাথ দিবল হইয়া আর সিরিফ হতার সাথে রোহিঙ্গার পেট নবরিব বলে জানাইয়া। এখন টাইম আসিয়া যারা দেশ বিদেশে তো নিজের হতাকল বন করি আসলে জান বাঁচবার কারবার দিয়ান দন সা বলে অ্যান্ড্রুসে বয়ান দিয়া। আর হিবার দাবি মজিদ নয় এখনো ফান্ডিং নফেলা আয়ত 2 মাসের ভিতরে আর রেশন অকল রোহিঙ্গাল্লা হামা ফেলা ফুরিব আর হিয়ান অলে রোহিঙ্গা কল দিনে সিরিফ 27টি আলোয় চলা ফুরিব বলে হইয়া। বাংলাদেশের হকুমতে কক্সবাজারত আজ রোহিঙ্গা অকলের বাসন চরত ফার্গারে বলা দেশ বিদেশের মদতার আরজ গুজে যারা ফান্ডিং অকলত দিয়ান প্রপোজাল নালাইয়া দি হিয়ান জানা গিয়া। হাবস নালাইয়া দি হিনত হকুমতার আসাম মজি রোহিঙ্গার ডিয়া হিবাদ ফার্গারে বলা টিয়া লাগিব দি হিন দেশ অকলে ইয়া এনজিও অকলে দিব আর বাসন চরত আরো জায়গা হালে আসি দি হিনত আর রোহিঙ্গার গড় বানিতে দেশ বিদেশের টিয়া দি মদত করিব বলে আশা জাহির গুজে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রিন্সিপাল সেক্রেটারি এম তোফাজ্জল হোসেন মিয়া হাবস ইন ফরেন ডিপ্লোমেট সাদ নমাইন্দা অকলর মিটিং উগা দিয়া যারা মিটিং হিবা গেল দা হাল্লা ওল্ডা আছে মিটিং হিবা থাকা তরুয়ান দেশের নমাইন্দা আদে আমদে এজেন্সি অকলর নমাইন্দা আসিল দিহিয়ান জানা যার আর দেশ বিদেশের আর রোহিঙ্গা অকল বাসান চরত লই যাই পারিব দিহিয়ান হইয়ে যারা ডিয়া হিবাদ রোহিঙ্গা অকলের হেফাজত ফয়েন্দে বালা জিন্দিগি পাবে বলে প্রিন্সিপাল সেক্রেটারিয়ে বয়ান দিয়া। পয়লা হাবসত বাংলাদেশের হকুমতের দাবি মজেন বাসান চরত 1 লাখ রোহিঙ্গা তাইবা জায়গা আছে দেহাড়ে হকুমতে সিরিফ 30,000 রোহিঙ্গা অকলের ডিয়া হিবাদ পারগারে ফাজ্য বলে হইয়া। আর 70,000 রোহিঙ্গারা বাসান চরত পারগারে বললা সাইর জিনত বেশি টিয়া জরুরত যারা আর ফৌজে দেশকলের টিয়া হিন্দি বললা আরজ গরি বলে প্রাইম মিনিস্টার প্রিন্সিপাল সেক্রেটারিয়ে বয়ান দিয়া। বাংলাদেশের হকুমতের দাবি মজিন বাসান চরত সিরিফ 3 ভাগের 1 ভাগ জায়গা অকলত গড় অকল বাইনে যারা এখন প্রাইম মিনিস্টার হেড আর রোহিঙ্গাল গড় অকল বানিতে সার জিনত দেশ বিদেশের টিয়ার মদতর আরজ গুজে। দেশ বিদেশের নমাইন্দার মিটিং হিবত বাংলাদেশের রোহিঙ্গা মামলার দেশ বিদেশের ফোরামত কারওয়াই গরিবার আরজ গুজে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রিন্সিপাল সেক্রেটারির দাবি মজে রোহিঙ্গা অকল বাসান চরত যাইলে বালা জিন্দিগি পাইব আর হিতার হামেবার মৌকা পাইব বলে হইয়া। আর হিবাদ দাবি মজিম বাসান চরত আজ রোহিঙ্গা অকলের নিজের ফ্যামিলির ফাঁজে দল এবলা কক্সবাজারত আনে বলে হইয়া। বর্মা সাগান এলাকার মিয়নমিয় টনত জালা মিলিটারি ফোর্স অকল নেলিবাদ 5 জন আম মঞ্চের হাতিয়া দরিয়া ডায়ল লাশ পাইয়া যারা লাশিনের মাথা হাতাদ আরও জিসিম অকল জালা মিলিটারি হাড়ি ফেলাইয়া আর হেন্তু 2 জন 18 বছরের নিচে দিহিয়ান জানা গিয়া। 5 জনের ভিতরে 3 জন আম মাংসর ডাই লোকাল ডিফেন্স ফোর্স PDF-এর যারা জালা মিলিটারি 11 ফেব্রুয়ারি 25 তারিখ আদা 27 তারিখ টনর ফারাক কলত হামলা চালাইয়া দিয়ে হিনর ওয়ার PDF-এ হামলা গতি গিয়ে দেহাড়ে 3 জন ইন্দর হাইল PDF-এর হত্যা মজিদ মারি ফেলাই দিয়ে হিতার অজদ ফোসেন 15 বছর মিয়জিন 19 বছর জমিয়তে 19 বছর ফৌচে 17 বছর আদে আরোগ্য লাশ চিহ্ন ফানো যা বলে হইয়া। জালা মিলিটারির মোখালেফ গড়েতে ডায়ক কলে লাশ ইন পাইয়া যারা 7 জনের মাথা জিসি মতো আলোক গড়ি ফেলাইয়া আর আরোগ্য লাশ পাডাতে ফারাত পাইয়া জীবন লাশরে বেশি হাড়ি ফেলাই দিয়ে আল্লাহ হিবার আজও চিহ্ন পানো যা। 11 ফেব্রুয়ারি 25 তারিখ 70 জন জালা মিলিটারি ফোর্স অকল মিলি পাডাতে ফারাত হামলা চলাই বলে মিনমি টনল লোকাল PDF-এ হইয়া। লোকাল PDF-এর হতা হইয়া কিন্তঙ্গত দাবি মজেন PDF-এর লড়াই একজন বোমফিট গড়ের দেহাড়ে হিবারে জালা মিলিটারি গ্রেফতার করি মারি ফেলাই লাশরে পিস পিস গজ্জ বলে হইয়া। 2 জন PDF মেম্বার লামিন সাদ পৌঁছে 11 ফেব্রুয়ারি 25 তারিখ জালা মিলিটারি ওরা হামলা গরিবল্লা সাইয়া লেকিন হিতারা ইয়াংপিং চাংফার আদরা হাইয়া দিহান মিডিয়াই হইয়া।
তিনজন লোকাল হাতিয়ার দরিয়া ডায়ের দাবি মাজিন দুইজন গ্রেফতার গুজরাতে পিডিএফ মেম্বার হিনার ডাল হিসেবে ইস্তেমাল করে জালেম মিলিটারি ফোর্স সকল আরো ফারাওকল গইল বলে হর জালেম মিলিটারি দুইজন পিডিএফ মেম্বার হিনার ডাকর আরোগ্য হাতিয়ার দরিয়া ডায়ের গাঠিত লই যায় হাড়ি ফালাইয়া যারা আহিরিত গাঠি হান বরবাদ করে অইন দরায় দিয়ে বলে সাগান ডিস্ট্রিক্ট পিডিএফ এর ব্যাটালিয়ন টু কমান্ডারে বয়ান দিয়া কমান্ডার হিবাদ দাবি মজিন দুইজন পিডিএফ মেম্বার হিন হিবাদ টিমত আছিল আর হি তারা লাশ পাই দেহাড়ে গুলির নিশান অকল নাফালিয় জুলুমাস অকল পাইয়া আর দুনো লাশের মাথা আলোক গুড়ি ফেলাই বলে হইয়া জালাম মিলিটারি ওয়ার গেল ফেব্রুয়ারি 27 তারিখ রাতের 7টা বাজে আম মানুষের ডায়া হামলা গজ্জে যারা হামলা হিবাদ মিউজিনাদের জমিও তার গাত গুলি ফজ্জে আর হি তারা মলিগীয় বলে পিডিএফ হইয়া আজ্জার খবর এদ্দুর আর টাইমরের খবর ফেবাল্লা আর আর আজাদি টিভির ওয়েবসাইট আজাদি টিভির ফেসবুক আর টুইটারের ফলো করি পারিবা ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।